আবারও ওল্ড্রাফোর্ডে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। কালকে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি একে অপরের বিপক্ষে মাঠে নামে। ওল্ড্রাফোর্ডে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি। এই ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে। এই ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে 60 মিনিটের মাথায় চেলসির হয়ে প্রথম গোলটি করেন অ্যালোনসো। তারই 2 মিনিট পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 62 মিনিটের মাথায় গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে সমতায় ফেরান এবং 1-1 গোলে খেলাটি সমাপ্ত হয়। ওল্ড ট্রাফোর্ডে চেলসির আধিপত্যই বেশি দেখা যায়। তারা 65% বল পজিশন রেখে শট করে 21টি, যার মধ্যে 6টিই ছিল লক্ষ্য বরাবর। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড 35% বল পজিশন রেখে শট করে 6টি, যার মধ্যে মাত্র 3টিই ছিল লক্ষ্য বরাবর। এই ম্যাচটি ড্রয়ের মাধ্যমে চেলসি 33 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 3 নম্বরে অবস্থান করছে। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড 35 ম্যাচ খেলে 55 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 6 নম্বরে অবস্থান করছে।